একই বাসায় থাকতাম, ওনার হচ্ছে মানে এত ভালো বিহেভ করছে আমাদের সাথে, মানে বুঝতেই পারি না আমরা। একটা ছেলে মানুষ থাকলে অবশ্যই বাসায় গার্ডিয়ান হিসাবে যদি একটা ছেলে থাকে, মেয়েদের জন্য সেফটি, আমরা ওইটাই ভাবছি যে একটা ছেলে মানুষ এত সুন্দর ব্যবহার করছে, আমরা বুঝতে পারি না যে আসলে ওইভাবে, আমরা আসলে নিজেদের সেফটির জন্য এটা করছি, কিন্তু আমাদের সাথে যে এরকমটা হবে এটা আমরা বুঝতে পারি। আমার রুমমেট একসাথে খেলাধুলা করতাম আমরা, তার হচ্ছে বিয়ে হয় 12 তারিখ, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ওনাদের সাথে ইন্ট্রোডিউস হয়, তার হচ্ছে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ভাইয়াটার ব্যবহার ইটি সব কিছুর মাধ্যমে হচ্ছে উনি এত ভালো বিহেভ করছে যে উনি আমাকে বোন বানাইছে, বোন হিসাবে দেখতো, ছোটো বোন। তারপরে হচ্ছে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমরা বুঝতেই পারি না যে উনি এইভাবে এই কাজগুলো করবে আমাদের সাথে। আর ফোনের বিষয়টা হচ্ছে যে মাঠে গেছে, যেভাবে চুরিটা হয়েছে আসলে মাঠে গিয়ে বলছে তোমার মোবাইল দুইটা কই, আমি বলছি যে আমার ফোনগুলো আমি প্র্যাকটিস করতেছি, হচ্ছে ব্যাগে ছিল, পরে ব্যাগ থেকে নিয়ে উনি চলে গেছে হচ্ছে আসল কারণ। আর বাসায় গিয়ে যখন আমি ফোন দিই ওনাকে যে ভাই আপনি ফোনটা নিয়ে কোথায় গেলেন, উনি বলছে আপু আমি তো ভিডিও করতে করতে চলে আসছি, তুমি বাসায় আসো, এসে ফোনটা নাও। বাসায় গিয়ে দেখি হচ্ছে ঘরে লক করা, তখন হচ্ছে ফোন দিই, ওনার ফোন বন্ধ পাই। বন্ধ পাওয়ার পরে হচ্ছে আমাদের দারোয়ানকে জানাই, দারোয়ান এসে হচ্ছে তালাটা ভেঙে দেয়, আমরা ঘরে ঢুকে দেখি ঘরে সব কিছু হচ্ছে এলোমেলো এলোমেলো। তারপর হচ্ছে আমার ওয়ার্ড্রোপ, ওয়ার্ড্রোপ খুলে দেখি আমার হচ্ছে ওয়ালেট ছিল, ওয়ালেটে ডলার, আমার ফোনের বক্স, এগুলো কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমরা থানায় যাই জিডি করার জন্য, ওনারা আমাদেরকে পরামর্শ দেয় যে জিডি করা থেকে আপনারা মামলা করেন, সেটা হচ্ছে মানে ফার্স্ট কাজ করবে আর কি। একই বাসায় থাকতাম, ওনারা হচ্ছে মানে এত ভালো বিহেভ করছে আমাদের সাথে, মানে বুঝতেই পারি নাই আমরা, অনেক ভালো বিহেভ করছে। আমরা হচ্ছে সাধারণত তিনটা মেয়ে থাকি, তো একটা ছেলে মানুষ থাকলে অবশ্যই বাসায় গার্ডিয়ান হিসাবে যদি একটা ছেলে থাকে, মেয়েদের জন্য সেফটি, আমরা ওইটাই ভাবছি যে একটা ছেলে মানুষ এত সুন্দর ব্যবহার করছে, আমরা বুঝতে পারি না যে আসলে ওইভাবে, আমরা আসলে নিজেদের সেফটির জন্য এটা করছি, কিন্তু আমাদের সাথে যে এরকমটা হবে এটা আমরা বুঝতে পারি না। হচ্ছে আমরা ভেরিফাই করি নাই বলতে, উনি হচ্ছে আমাদেরকে কার্ড দেখাইছে যে আমি হচ্ছে গোয়েন্দা সংস্থার একজন ব্যক্তি, পাশাপাশি হচ্ছে আমি এখন সাসপেনশনে আছি, আমি হচ্ছে বিজনেস করি আর কি। এনআরসি বলছে আর কিছু বলে না এই বিষয়টা নিয়ে, আমাদেরকে সিম্পলি হচ্ছে স্বাভাবিক বোনের মতো নেই, মানে ওকে বোন বানাইছে, আমাকে শালি বানাইছে, মানে এমন আচরণ করছে যে ওনার ভিতরে এরকম যে এটা আমরা কখনোই বুঝতে পারি না, আর উনি কখনো বুঝতেও দেয় নাই। আর উনি মানে যতটুকু মানে এটার আগ পর্যন্ত আমরা ওনাকে খুব ভালো একটা মানুষ জানতাম।